প্রিয় দর্শক, আমি এখন মানিগঞ্জের সাটুরিয়ার নওগা গ্রামে আসছি। আপনার নামটা কি? জি, আলো রানী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই জুড়ি কত বছর থেকে আপনারা তৈরি করতেছেন? একটা জুড়ি কত টাকায় বিক্রি করেন? সুন্দর 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 বাঁশের জুড়ি এনারা তৈরি করতেছেন। এগুলো, এই বড় জুড়ি তারা 100 টাকা করে বিক্রি করেন, ছোট জুড়ি তারা 50 টাকা করে বিক্রি করেন, মাঝারি সাইজ জুড়ি তারা 70 টাকা করে বিক্রি করেন। আপনার সংসারে কতজন মেম্বার আছে, সদস্য আছে? আপনাদের চলতে ফিরতে কষ্ট হয় না সংসার চালাতে? আচ্ছা আচ্ছা, তাহলে 50 বছর ধরে আপনারা এই ধরনের কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এগুলো কোন হাটে বিক্রি করেন? আচ্ছা 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 আচ্ছা, ইনি হচ্ছেন ওই, ওনার নাম আলো রানীর জামাই। আচ্ছা 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 আচ্ছা, ইনি হচ্ছেন আলো আলো ইনি হচ্ছেন আলো রানীর স্বামী গোপীনাথ চন্দ্র দাস। আচ্ছা আচ্ছা, আপনারা 50 বছর ধরে এই কষ্ট করে ইনারা সংসার যাপন করতেছেন, সেই হাতে বোনা বাঁশের জুড়ি গ্রামে গঞ্জে গিয়ে তারা 50 টাকা 100 টাকা পার পিস বাঁশ ক্রয় করে তারা বাঁশের জুড়ি নির্মাণ, সুন্দর সুন্দর বাঁশের জুড়ি, এই জুড়ি তারা বিক্রি করে সংসার নির্বাহ করে, জীবিকা নির্বাহ করে, তারা তাদের ছেলে সন্তানরা পৃথকভাবে জীবনযাপন করতেছে। 50 বছর ধরে এই কষ্ট করে ইনারা সংসার যাপন করতেছেন, সেই হাতে বোনা বাঁশের জুড়ি গ্রামে